পূর্ব বর্ধমান জেলার বৈকণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতে চৈত্রপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় একটি পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। সেই পার্ক তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে আজ পরিদর্শন এলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এদিন তিনি পুরো এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শক্তিপদ পাল, বৈকণ্ঠপুর দুই পঞ্চায়েত উপপ্রধান ইনচার্জ গোপাল বিশ্বাস সহ গ্রামের সদস্যা সুলেখা পাকড়ে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। খুব তাড়াতাড়ি এই পার্ক তৈরির কাজ শুরু হবে বলেও জানা যায়। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।